হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমি ভালো আছি। আজ নতুন ব্লগ ভিডিও নিয়ে চলেছি, ট্রেন জার্নিয়ে দেখাবো NGV টু কলকাতা কম খরচে কীভাবে আপনারা আসতে পারেন সেটা দেখাবো। এটা হচ্ছে রেলের টিকিট কাউন্টার। আজ কম পয়সায় NGV থেকে বর্ধমান যাব, কীভাবে যাব, 170 টাকা ভাড়া দিয়ে আমরা জেনারেল কম্পার্টমেন্টে কীভাবে কোন ট্রেনে যাব সব ডিটেলসে বলে দেবো আপনাদের। এটাই সেই কয়লা ইঞ্জিন, প্রথম যখন চালু হয়েছিল উত্তরবঙ্গে দার্জিলিং মেল, এটাই তার ইঞ্জিন, এখন NGV স্টেশনে দাঁড় করানো আছে। এটাই হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরের অংশটা। এখানে বাইরের দিকে এলে আপনারা বিভিন্ন গাড়ি পেয়ে যাবেন, ছোটো গাড়ি বড় গাড়ি সবই পেয়ে যাবেন। এখান থেকে গ্যাংটক, দার্জিলিং, কালিম্পং আপনারা সমস্ত গাড়ি এখান থেকে রিজার্ভ করে যেতে পারবেন আপনারা। এখন আমি পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটি ধরবো 1 2 3 6 4, কলকাতা হলদিবাড়ি 3:07 ইন্টারসিটি এক্সপ্রেস ধরে কলকাতার দিকে রওনা দেবো। ট্রেনটি ট্রাভেলিং টাইম 9:40 যাত্রাপথে 9টি স্টেশনে দাঁড়ায়। যাত্রাপথের দূরত্ব 571 কিলোমিটার। ট্রেনটির অ্যাভারেজ স্পিড 56 কিলোমিটার পার আওয়ার্স। এবার আসুন, কলকাতা যাওয়ার পথে 9টি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় কখন, কোন স্টেশনে, কত নাম্বার প্ল্যাটফর্মে, কতক্ষণ দাঁড়ায় তার বিস্তারিত তথ্য আপনাদের জানাবো। তার আগে আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন, তাহলে ভারত ভ্রমণের যাবতীয় তথ্য পেতে আমার চ্যানেল সোমনাথ ঘোষ ভূতগুড়ি সাবস্ক্রাইব করুন। আর সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ট্রেনটি ভাড়া কত হতে পারে? জেনারেলে 170 টাকা, সেকেন্ড সিটে 210 টাকা, এসি চেয়ার কাটে আপনার পড়ে যাবে 785 টাকা, আর ডিস্টেন্স 571 কিলোমিটার। চলুন। যারা ট্রেন সফার করতে ভালোবাসেন দিনের বেলায়, তাদের জন্য আমি বলে রাখি যে নিউ জলপাইগুড়ি থেকে যে ট্রেনটা ছেড়ে কলকাতা যায় সেটা আপনারা ধরে যান। চারিদিকে অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমি পৌঁছে যাবেন কলকাতার দিকে। আর বাগানের, চা বাগানের পাশ দিয়ে যখন আপনারা ট্রেনটা যাবে, জানলা দিয়ে দেখতে পাবেন কত সুন্দর পরিবেশটা লাগছে, সবুজ হয়ে আছে চা বাগানগুলো একদম। মাঝে ঢোকার টাইম 10:45 এবং ছেড়ে চলে যায় 10:47। 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে ট্রেনটি, আর 2 মিনিট দাঁড়ায় ট্রেনটি। আমরা এখন পৌঁছে গেছি হরিশ্চন্দ্রপুর স্টেশনে। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দেয়,
আর ঢোকার টাইম হচ্ছে 12:11, আর ছেড়ে চলে যাওয়ার টাইম হচ্ছে 12:13। 2 মিনিটের জন্য স্টেশনে দাঁড়ায়। এখন আমরা পৌঁছালাম মালদা টাউনে। মালদা টাউনে 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ঢুকলো, আর ঢোকার টাইম হচ্ছে 1:25, আর ছাড়ার টাইম হচ্ছে 1:35। 10 মিনিটের জন্যে এখানে হল্ট করে। আপনারা যদি কিছু খাবার দাবার খেতে চান, এখান থেকে খাওয়া দাওয়া কিনে নিতে পারেন। মালদার মানুষের একটাই গর্ব হচ্ছে, এখানে আম আর লিচু ফেমাস। এখানে এলে কিন্তু আম লিচু খেতে ভুলবেন না একদম। এখান থেকে আম লিচু নিয়ে যাবেন, স্টেশনে পাওয়া যায়, বিক্রি হয়, কিনে নিয়ে যেতে পারেন আপনারা। গঙ্গা নদীর উপরে অবস্থিত ফারাক্কা বাঁধ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে মালদা মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত। স্টেশনটি হলো পাকুড় স্টেশন। পাকুড় স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দেয়। ঢোকার টাইম হচ্ছে 2:47, আর ছাড়ার টাইম হচ্ছে 2:48। 1 মিনিটের জন্যে এই ট্রেনটি হল্ট করে এখানে। Thank you.
এই স্টেশনটার কিন্তু মানুষের পরিচিতি বেশি আছে, রামপুরহাট স্টেশনটির নাম। এক নম্বর প্ল্যাটফর্মে ঢোকে 3:48 ঢোকার টাইম, 3:50 ছাড় টাইম, 2 মিনিটের জন্য রামপুরহাট স্টেশনে দাঁড়ায়। এই স্টেশন থেকে নেবেই মা তারার কাছে পৌঁছে যায় অনেকেই। এই রামপুরহাট স্টেশন থেকে বেশি দূর নয়, 2 কিলোমিটার দূরে অবস্থিত তারাপীঠের মন্দির। হ্যাঁ, যে স্টেশনটার কথা বলছি আমরা, বোলপুর শান্তিনিকেতন, 2 নম্বর প্ল্যাটফর্মের ট্রেনটি দেয় 4:35 টাইম ঢোকার, আর 4:37 ছেড়ে যাওয়ার টাইম, 2 মিনিটের জন্য দাঁড়ায়। এই স্টেশনটি ঘিরে মানুষের অনেক রকমের অনেক স্মৃতি জড়িয়ে আছে। ইতিহাস যদি দেখতে চান, নোবেল বিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বিখ্যাত। তাছাড়াও এখানে সবথেকে বড় উৎসব হচ্ছে দোল উৎসব। দোল উৎসবে এলে আপনি এখানে খুব আনন্দ পাবেন। আমার প্রাণের শহর হচ্ছে বর্ধমান, বর্ধমান জংশন। বর্ধমান জংশনের ঢোকার টাইম হচ্ছে 5:36, আর ছাড়ার টাইম হচ্ছে 5:38, 2 মিনিটের জন্য দাঁড়ায়, আর 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দেয়। বর্ধমান শহরে সবথেকে খাবার কী জিনিস বিখ্যাত জানেন? সীতাভোগ আর হচ্ছে মিহিদানা, অপূর্ব লাগে, টেস্টি একদম। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, পরে ভিডিও দেখাবে। সুস্থ থাকুন, ভালো থাকুন।